যেভাবে দখল হলো ফিলিস্তিন। 77 বছর আগে ফিলিস্তিনের মানচিত্র ছিল এরকম, কিন্তু বর্তমানে দেশটির মানচিত্র কয়েকটি বিন্দু সমষ্টি মাত্র। কিভাবে বেদখল হয়ে গেল মুসলমানদের এই পবিত্র ভূমি? ফিলিস্তিন ছিল উসমানীয় সাম্রাজ্যের অধীনগ্রস্ত প্রদেশ। মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হলেও ইহুদি এবং খ্রিস্টানরাও এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করত। প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় সাম্রাজ্যের পতনের পর ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয় সাম্রাজ্যবাদী ব্রিটিশরা। সে সময় ইউরোপে থেকে জায়নবাদী ইহুদিরা দলে দলে ফিলিস্তিনে এসে বসতি গড়তে শুরু করে। 1946 সালে ঐতিহাসিক ফিলিস্তিনি ইহুদিদের সংখ্যা ছিল মাত্র 30%, তাদের বসতি ছিল মাত্র 6% জায়গা জুড়ে। কিন্তু 1974 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে ভাগ করে দেয়, 55% ভূমিকে ইহুদি জনগোষ্ঠীর জন্য বরাদ্দ করে। 1948 সালে ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার পর শুরু হয় প্রথম আরব ইসরায়েলের যুদ্ধ। যুদ্ধে আরবদেরকে পরাজিত করে ইসরায়েল, দখল করে নেয় সমগ্র ফিলিস্তিনের 78% ভূমি। ফিলিস্তিনিদের ভাগ্য থেকে শুধু পশ্চিম তীরে এবং গাজা উপত্যকায় 1967 সালে শুরু হওয়া দ্বিতীয় আরব ইসরায়েলের যুদ্ধে অবশিষ্ট 22% ভূমিও দখল করে নেয় ইসরায়েল। 2005 সালে ইসরায়েল গাজা উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহার করে নেয়, কিন্তু পবিত্র জেরুজালেম সহ পশ্চিম তীর এখনও তাদের নিয়ন্ত্রণে। অবৈধ স্থাপনা গড়ে ধীরে ধীরে আরো নিয়ন্ত্রণ নিচ্ছে অঞ্চলটির। আর কতদূর দখল হলে ঘুম ভাঙবে মুসলিম বিশ্বের?